अच्छा तो এটা কি আপনি কালার করছেন নাকি ভেক্টর? পিএনজি ইমেজ মনে হচ্ছে, সুন্দর বেশ। ও আচ্ছা, এটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, সুন্দর হয়েছে। গ্রিন কালার ডোরিমন সুন্দর লাগতেছে কিন্তু, মানে এতদিন শুধু আমরা নীল দেখছি না, গ্রিন কালার ডোরিমন দেখা যাচ্ছে এখন, কত সুন্দর। আচ্ছা তো এই যে দেখেন ছবি, যেটা ছবি ফ্যাক্টর করার পর একটু হয়েছে, এটা ছবি না, এটা কিন্তু আর্ট মেবি না, এটা আপনার ফুলের ছবি ফ্যাক্টর করা হয়েছে। তবে ছবি ফ্যাক্টর করে কিন্তু করা যায় সুন্দর সুন্দর জিনিস, যেটা আমি বললাম যে আপনারা নিজেদের আর্ট গুলো ছবি ফ্যাক্টর করে করতে পারেন। আচ্ছা এই আর্টটা নষ্ট হয়ে গেছে কেন? আপনারা খারাপ রেজুলেশন এটা সেভ করছেন, এই যে এটা দেখেন কেমন হয়ে গেছে, অরিজিনাল ইমেজটা কত সুন্দর। ভালো রেজুলেশন নেবেন। মাঝে মাঝে যদি এমন হয় যে কোন একটা পয়েন্ট জয়েন্ট হচ্ছে না, যার ফলে এটা ভাগ হয়ে যাচ্ছে, ওই পয়েন্ট গুলো আপনারা কিন্তু জয়েন্ট করে দিতে পারেন। যেমন আমি যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যে কোন সময় এমন হয় যে এখানে একটা কোন একটা পয়েন্ট জোড়া দেওয়ার জন্য আপনি ডিজাইনটা দিতে পারতেছেন, আমার সেটা আলাদা কালার দিতে পারেন, তো এই পয়েন্টটা জোড়া নেই, যার ফলে এটা একটা আলাদা অংশ পাচ্ছেন না আপনি। বা এই যে পাওয়াটা কি হয়েছে, যে পাওয়াটা বডির সাথে জোড়া নাই এই জায়গার মধ্যে, তো এটাকে আপনি এখান থেকে জোড়া দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যে যেমন মনে করলেন হোয়াইটটাকে আমরা বের করে দেই, এটাকে আমরা এখন এখান থেকে শেপ নিলাম, যেরকম আমরা এডিট জানি এখান থেকে, তো টেনে যদি আমরা এখানে জয়েন করে দিই তাহলে কি হবে, সুবিধাটা কি আসে না কেন এটা? ও আচ্ছা সরি, তাহলে কি হবে সুবিধাটা, যে আমরা এটা একটা আলাদা সেক্টর পাচ্ছি, তখন এখানে একটা আলাদা কালার দিতে পারতেছি, ঠিক না? সরি ব্ল্যাকটা সিলেক্ট হচ্ছে না, আমি যাচ্ছি ব্ল্যাকটা চেঞ্জ করতে, এইবার হবে। হ্যাঁ এই যে এটা জয়েন করে, জয়েন করার পরে কি হলো, এটা এখন আপনার একটা আলাদা সেক্টর পাচ্ছে। কোন ব্যাকগ্রাউন্ড কালারটা? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দেন। এই যে মানে আপনি যেটুকু সাইজ, ও আচ্ছা এটার পিছনে এটা টোটাল আর্টবোর্ড। আচ্ছা টোটাল আর্টবোর্ড এখান থেকে কালার চেঞ্জ করা যায় প্রথমে, কিন্তু আমার যেটা মনে হয় যে আপনি এখান থেকে কাস্টম রাখে পরবর্তীতে এর উপর শেপ নিয়ে লক করে দিতে পারেন, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। কজ যে জিনিসটা হয় এই জায়গার মধ্যে, যে আপনি এখানে নর্মালি আমরা ফটোশপের মতো আর্টবোর্ড যেরকম নেই, ওখান থেকে কালার দিয়ে নিতে পারি, এখানে তো ফুল আর্টবোর্ড আমরা সিলেকশন বা কোনো অপশন দিয়ে কালার দিতে পারি না। আমরা এখানে যেটা করি, যে এটা শেপ আর্ট করে নিই এটার উপরে, এটা সবচেয়ে ইজি ওয়ে, এটা শেপ আর্ট করে নেন, আর্ট করার পর এই শেপটাকে আপনি পেজের সাথে লক করে দেন, লক দা সিলেকশন, তাহলে এটা আপনার পেজের পর এখন আপনার উপর যা আর্ট করেন যা কাজ করেন আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখন এটা আপনি যা ইচ্ছা করতে পারেন। এটা আপনার হলো ইজ ইট, বিকজ এখানে আমরা ডাইরেক্ট পেজের কালার চেঞ্জ করতে পারি না, ঠিক আছে? ফটোশপের মতো সুবিধা নাই, সো আপনি এখানে এইভাবে শেপ আর্ট করে শেপটাকে লক করে দেবেন পেজের সাথে, এটা আপনার গ্রিন কালার কাজ করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ এখানে ডাইরেক্ট আর্ট পেজে কালার চেঞ্জ হয় না। ওকে তো এটার মধ্যে দুটা সেন্ট আছে, যেমন ধরেন যে আপনি এতটুকু যদি একটা ব্র্যান্ড এর মধ্যে যদি কাজ করে ফেলেন, কাজ করার পর এখান থেকে সেভ অ্যাজ যাবেন বা এক্সপোর্ট করবেন, তখন যদি এখানে আপনি ইউজ আর্টবোর্ড যে লেখাটা এটা যদি আপনি না ক্লিক করে রাখেন, তাহলে কি হবে আপনার এই পুরাটাই, ধরেন যে জেপিজি তে সেভ করতেছি, ইউজ আর্টবোর্ড যদি ক্লিক করেন তাহলে পুরো সাদাটা সহ সেভ হবে, আর যদি ইউজ আর্টবোর্ড না ক্লিক করেন তাহলে জাস্ট গ্রিনটাই সেভ হবে, যতটুকু অবদান আছে এতটুকু। তার জন্য এখানে কি হয়, কালার ওরা দিতে মানে দেওয়ার কোনো প্রয়োজন বোধ করে না, কারণ আপনি যে জিনিসটা বানাচ্ছেন ওটার একটা কালার পিছনে একটা অলরেডি বানায় নেন, এরকম ব্যাকগ্রাউন্ড জাস্ট এতটুকুই দেখা যাবে। এটা হলো ইলাস্ট্রেটরের বৈশিষ্ট্য। হ্যাঁ কিছু জিনিস আলাদা, জি বলেন।
ছবি নিয়ে কোনো কাজই নাই এখানে, আপনি ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ড কেন চেঞ্জ করবেন? আমাদের এখানে তো ইমেজ নিয়ে কোনো কাজ নাই, আমরা কি কোনো ফটো এডিটিং এখানে করতে পারবো না ইলাস্টর? ওটা জাস্ট ফটোশপে পসিবল। এখানকার ইরেজার তো আলাদা, এখানকার ইরেজার জাস্ট আমরা শেপ রিমুভ করতে পারি, আমরা দেখছিলাম না, এখানকার ইরেজার হলো জাস্ট আমরা শেপকে রিমুভ করতে পারি, মুছতে পারি ইরেজার দিয়ে। এখানে আপনার ওই ফটোশপের মতো ব্যাকগ্রাউন্ড ইরেজ অত টাইপ কিছু নাই, এখানে জাস্ট এইরকম আছে, এটা দিয়ে আমরা ইরেজ করতে পারি যেটা আমরা দেখছিলাম, ঠিক আছে? কারণ ছবি নিয়ে কোনো এডিট আমরা এখানে করব না, এখানে জাস্ট শেপ নিয়ে এডিট হবে, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই ডিফারেন্স সম্পর্কে, যে ফটোশপ ইলাস্ট্রেটরের ফ্যাক্টর বা রাস্টার নিয়ে কোনো কিছু? হ্যাঁ, এটা খুব ইজি, আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন যে ছবিগুলো যত আমরা কাজ করছি ওখানে ভালো ফটোশপে। এখানে আমরা জাস্ট ছবি অন করি কোনো কাজের ক্ষেত্রে, যেমন কোন একটা পোস্টার বানাচ্ছি, তো পোস্টারের মধ্যে শেপ, লিখা, আইকন, কালার এগুলো বাদও ছবি দিতে লাগবে, সেক্ষেত্রে আমরা হ্যাঁ ছবি প্লেস করতে পারি। যে পোস্ট একটা কোনো কোম্পানি অ্যাড বানাচ্ছি, তো সেই কোম্পানির ছবি দেওয়া লাগবে, ওটা আমরা এখানে বসালাম, এইটাই জাস্ট কাজ, বাকি বাদ ছবির কোনো কাজ নেই। যেমন ভেক্টর করলাম, তবে আজকে যেটা আমরা দেখলাম এটা কিন্তু মজাদার, যে আপনি যদি রিয়েল ছবি ভেক্টর করতে চান কত সুন্দর হয়, ঠিক আছে? আর্ট বেস একটা ছবি পান আপনার, এটা আপনার নিজেরা করতে পারেন, বাট এটার কোনো প্রজেক্ট নাই মানে, বা অনলাইনে আপনি হয়তো এমন কোনো কাজ পাবেন না। হ্যাঁ, কিন্তু এটা আপনার নিজেদের জন্য করতে পারেন, যে ইমেজ যদি আপনি নিজেদের ছবি ইয়ে করেন তাহলে দেখতে কেমন হবে, এটা ডিপেন্ড করে আপনি এখান থেকে কিভাবে হচ্ছে এই প্যানেলটাকে রেডি করতেছেন। অনেক সময় হয় যে আপনার এই ছবিটা যদি আপনি এখান থেকে কর্নার খুব জিরো করে দেন তাহলে একদম রিয়েলের মতোই লাগে, যেমন এই ছবিটার মধ্যে পিক্সেল যেমনই হোক ওই হিসাবে আসছে। এখন নর্মালি এই ছবিটা এতটুকু যদি কাউকে কেটে প্রিন্ট দেন তাহলে সে মনে করবে যেটা আর্ট করা, ব্রাশ দিয়ে বা কোনো ভাবে বা পেন্টিং করে আর্ট করা হয়েছে, ঠিক আছে? এরকম একটা ফিলিং আসে সেই ছবিটার মধ্যে, কিন্তু এটাকে ফিক্সড করা যায়, অনেক কিছু ঠিক করা যায়, যেমন নয়েসের যে বিষয় বা বাদ আরো এখানে অপশন আছে, এই জিনিসগুলো সব ফিক্সড করলে ছবিটা আমরা রিয়েল লাগে, কিন্তু এটার কোনো কাজ আমাদের নাই, সো এটাতে আমরা সময় নষ্ট করব না, বেকার। এটা অ্যাকচুয়ালি এমনি আপনি শখ করলে করতে পারেন, এই যে দেখেন রিয়েল হয়ে আসছে অনেকটা, আগে একরকম ছিল, এখন এই যে স্পষ্ট আরো বুঝে যাচ্ছে, নয়েস জিরো করার পর বাদ বাড়ায় দেওয়ার পর একটু বুঝে যাবে, ঠিক আছে? তো এরকম আর কি বিষয়গুলো। তো এবার আমরা যাই হচ্ছে আমাদের প্রজেক্টে, যে যদি আমরা এরকম কোনো লোগো লিখি, যে একটা লোগোর ছবি, যেমন কার্টুন লিখলাম আমরা লোগো লিখতেছি, তো অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়ে থাকে মাঝে মাঝে এই কাজটা হয় পাওয়া যায়, যে রাস্টার বা আপনার লোগোটা মানে সে ইউজ করছে আগেও, লোগোটা তার কাছে আছে, লোগোটা ছবি আছে কিন্তু অরিজিনাল ফাইল নেই, অরিজিনাল ফাইল ছাড়া সে কিভাবে প্রিন্ট দিবে, ঠিক কিনা? তাহলে এখন তার অরিজিনাল ফাইলটা লাগবে লোগোর, যেমন ধরেন এটাই, অথবা পিএনজি আসছে, আচ্ছা ছোট ছোট লোকগুলোই নিই তাহলে বেশি ভালো হবে, এগুলোই নিই তাহলে অনেক রকম পাচ্ছি একটা ছবিতে। তো কপি করলাম, নিয়ে আসি, এই যে দেখেন সুন্দর লাগতেছে। ওকে, তো সাপোজ এরকম লোগোর ছবি আছে কিন্তু অরিজিনাল লোগোটা নাই বা লোগোটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে এখন আপনি ফ্যাক্টর করে লোগোটাকে আবার মানে ইয়ে করতে পারবেন, রিক্রিয়েট করতে পারবেন, মানে আবার বানাতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা মাঝে মাঝে হয়ে থাকে আমাদের, বিভিন্ন জায়গায় হয়ে থাকে, অনেক কোম্পানি আগে ইউজ করছে অনেক দিনে, মাঝখানে লাগেনি বা অরিজিনাল ফাইল হারাই ফেলছে বা ডিলিট হয়ে গেছে, এরকম হয়ে থাকে। তো সিম্পল জাস্ট ছবিটাকে ধরে আমরা ওই প্রসেস ইউজ করব, ইমেজ ট্র্যাক করার পরে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, দেন আমরা এখান থেকে কালার দিব, কালার দিলাম, দেওয়ার পরে এই ক্ষেত্রে একটু গুরুত্বটা বেশি দিতে লাগবে যে কর্নার পার্ট এবং নয়েসের, কেন এতক্ষণ আমরা জাস্ট প্র্যাকটিস দেখছি কার্টুনের, সেই ক্ষেত্রে আপনার চেঞ্জ হয়ে গেলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু লোগোটা যদি আপনার একটু চেঞ্জ হয়ে যায় অন্যরকম দেখায় তখন কিন্তু এটা আর গ্রহণ করবে না তারা, ঠিক না? আপনার পারফেক্টলি তার মতো করে দিতে লাগবে, তো যেভাবে হোক তার মতো, সে যেরকম আগে যেরকম লোগোটা ছিল ওরকম করে দিতে লাগবে। কোনো ক্ষেত্রে যদি এরকম ভুল বা ইয়ে হয়ে যায়, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ নষ্ট হয়ে গেছে, তাহলে ওটা আপনাদেরকে ঠিক করে দিতে হবে, যেমন এটা এখন ফ্যাক্টর হয়ে গেছে, কোনটাই ফাটবে না, যাতে জুম করেন সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তাও যদি আপনাদের মনে হয় কোনো কিছু খুব বেশি, যেমন একটা আমি সবসময় আপনাদেরকে ইয়ে করব, সেটা হচ্ছে যে নয়েজ জিরো রাখবেন, নয়েজ জিরো রাখবেন, বাকি কর্নার এবং পার্ট এটা ছবির উপর ডিপেন্ড করবে,
যে ছবি কি রকম, ছবিতে কর্নার বেশি না কর্নার কম, এটা আপনি ওখানে ডিপেন্ড করবে। কিন্তু নয়েজ যেটা, এটা অলওয়েজ কম রাখবেন, তাহলে ছবিগুলো দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, ওকে, তারপরে আমরা এক্সপ্লেন করে দিই। ব্যাস, এই তো কতগুলো লোগো আমরা একসাথে পেয়ে গেলাম, অনুরূপ করেন সবগুলো লোগোর অরিজিনাল ফাইল আমরা পেয়ে গেলাম, মানে একদম অরিজিনালের মতো, যে আপনি বানাইলে যে জিনিসগুলো থাকতো, যে আপনি চাচ্ছেন লোগোটাকে চেঞ্জ করতে পারতেছেন, এরকম একটা ফিল চলে আসবে, যে মনে হবে যে আপনি হচ্ছে লোগোটা ক্রিয়েট করছেন। ঠিক আছে, যেমন ইচ্ছা আপনি এখন সাইজ করতে পারেন, যেমন ইচ্ছা আপনি এখন কালার দিতে পারেন। তো এই যে একটা বিষয়, হ্যাঁ, এটা কিন্তু খুব বড় একটা জিনিস, ফ্যাক্টর থেকে একটা ছবি থেকে আপনি এখন এটাকে নিজের মতো করে নিতে পারতেছেন। তো এইভাবেই অনেক সময় অনেক লোগো নষ্ট হয়ে যায়, দেন আমাদের রিক্রিয়েট করতে লাগে, সুন্দর করে বানাতে লাগে। তো এটা আমরা হচ্ছে লোগোর ক্ষেত্রে। আবার আরেকটা যা আসে, যে কার্ডও বা এই ছবিগুলো অনেক সময় এরকম, যখন মনে করেন একটা কার্ড আছে কিন্তু আপনি চাচ্ছেন যে আবার প্রিন্ট দিবেন, বা ওই কোম্পানি কার্ডটা আপনি হচ্ছে অন্য নাম দিয়ে প্রিন্ট দিবেন ওই ডিজাইনটা, তাহলে আপনি কি করতে লাগবে, ফাইল আপনার কাছে নাই, তাহলে ছবি থেকে আপনাকে ওই কার্ডটার এআই বাই করে নিয়ে আসতে লাগবে, কিছুটা এরকম। বা আপনি যাচ্ছেন লোগোটা একবার বানায় ফেলছেন, ছবি আকৃতিতে সেভ করে ফেলছেন, কিন্তু এটা ভালো লাগতেছে না, এখন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, চেঞ্জ করেন, এটা করেন, বৃত্তটাকে ছোট করেন, মানে যেটা আপনি এখন চাচ্ছেন ওভাবে করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সবগুলোরই আমরা নিজস্ব একটা বৈশিষ্ট্য পাচ্ছি এই ক্ষেত্রে। হ্যাঁ, তো মনে রাখবেন যে আমরা যখন ভেক্টর করে ফেলতেছি, এরপরে এই ছবিটার মধ্যে আমরা কোনো কিছু চেঞ্জ করার আগে এটা আমাদেরকে থিঙ্ক করতে লাগবে যে ক্লায়েন্ট কি চাইছে, সে কি রকম চাচ্ছে, সে কি অ্যাকচুয়ালি যে যে ছবিটা সেটা চাচ্ছে, নাকি সে বলছে যে ভেক্টর করার পরে যদি আরেকটু সুন্দর করা যায়, ডিজাইন সুন্দর করে দেওয়ার কথা, তাহলে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি এই পারমিশন আপনার কাছে না থাকে যে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করা, তাহলে আপনি একটা পিক্সেলও বা একটা পয়েন্টও আলাদা উপরে নিচে করতে পারবেন না। ঠিক আছে, যেমন ছিল ওইভাবে আপনাকে ভেক্টর করে দিয়ে দিতে লাগবে। এখন যে জিনিসটা হয় যে বেশিরভাগই ভেক্টর করার পরে একটু শেপ গুলো চেঞ্জ হয়ে যায় বা রাউন্ড গুলো ইয়ে হয়ে যায়, কারণ রাস্তাতে একরকম থাকে ভেক্টর, ওই জিনিসগুলো একটু ফিক্সড করে দেওয়া লাগে। তো এখানে তো 6টা লোগো নিচ্ছি, আমরা বড় একটা লোগো নিই, যে যেটার মধ্যে ধরেন 6টা লোগো, এখানে তো অনেকগুলো লোগো নিচ্ছি, ছোট ছোট হয়ে আসছে। যেমন এই লোগোটা নিলাম, মনে করেন কি কি সমস্যা হয় যদি লোগোটা রেজুলেশন কম থাকে। প্রথমত যে লোগোটা ছবিটা খারাপ, যে যে অল্প জুম করলেই ফাটে যাচ্ছে, ঠিক না, যে অল্প জুম করলেই পিক্সেল দেখা যাচ্ছে, তো এটার ক্ষেত্রে একটু কষ্ট বেশি, যে আপনাকে যে ছবিটা দিয়েছে তার রেজুলেশন এরকম খারাপ। কিন্তু যদি এমন হয় যে আপনাকে যে ছবিটা দিয়েছে ছবিটাই হাই রেজুলেশন, তাহলে কিন্তু সমস্যাটা কম হয়। হ্যাঁ, যদি ছবিটা হাই রেজুলেশন হয় তাহলে সমস্যাটা কম হয়। যেমন মনে করলেন যে ওটার মধ্যে কি হয়, যে আপনি ফ্যাক্টর করার পর খুব বেশি চেঞ্জ হয় না জিনিসপাতি, এটার মধ্যে কি কি চেঞ্জ হয় আমরা একটু দেখবো। তো দেখার জন্য এটা একটা কপি নেই, তাহলে আমরা বিফোর এবং আফটার বুঝতে পারবো। তো এই দুইটা ছবির মধ্যে একটাকে আমি ফ্যাক্টর করবো, ডান পাশেরটাকে ফ্যাক্টর করবো। হ্যাঁ, তো ইমেজ ট্র্যাকে গেলাম, যাওয়ার পর এখান থেকে কালার কালার দেওয়ার পরে নয়েজ 0। এবার আমরা একটু দেখি যে কি কি জিনিস চেঞ্জ হয়েছে। চেঞ্জের মধ্যে প্রথমত এখানে যেটা চোখে লাগতেছে সেটা হচ্ছে যে এখানে দেখেন এটা বৃত্ত, বৃত্তটার মধ্যে একটু কেটে দিছে কর্নারটা, ঠিক না, একটা বৃত্তের মধ্যে কর্নারটা কেটে দিছে। তো এখানে যেটা হয়েছে যে বৃত্তটার একটা কর্নার কেটে গেছে, দেখেন নিচে কর্নারটা কেটে গেছে না, তো এটাকে আমরা ফিক্সড করে দিতে লাগবো। এই জিনিসগুলো দেখে রাখবেন যে কি কি। হ্যাঁ, তো মাঝে মাঝে এই ছোট ছোট জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়, কারণ এত সহজে আমরা একটা রাস্তাকে নিজেদের আয়ত্তে করে নিচ্ছি, তার মানে আপনাকে কিছু কিছু জিনিস এখানে নিজে থেকে করতে লাগবে, কষ্ট করতে লাগবে। ঠিক আছে, দেখেন বাকি বাদ মোটামুটি এই লোগোটার মধ্যে আর তেমন কোনো কিছু চেঞ্জ হয় না। ভেক্টর করার পর একচুয়ালি লোগোগুলো দেখতেই সুন্দর লাগে, দেখেন কি পরিষ্কার ক্লিন একটা। হ্যাঁ, আর এটা দেখেন কি অবস্থা, মানে ভেক্টর করার পর অটোমেটিক সুন্দর হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে কি কি নষ্ট হয়েছে, এগুলো আমরা ঠিক করবো পরে। তো আপাতত এখান থেকে যতটুকু ঠিক করা সম্ভব, কর্নার বা এগুলো বাড়ায় কমায় যদি আপনি ঠিক করতে পারেন তো করলেন। এরপরে শেষে পরেরটা আমরা শেপ গুলোকে এডিট করবো। ঠিক আছে, যেমন আমরা এক্সপ্লেন করে নেওয়ার পরে আর কি, এখন ভেঙে নেই, এক্সপ্লেন করলাম, আনগ্রুপ করে নেন। এবার আপনি এটাকে ঠিক করেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিন, যে যে জায়গাগুলো নষ্ট হয়েছে, যেমন বৃত্তটা নষ্ট হয়েছে, তো বৃত্তটা আমি কিভাবে ঠিক করবো। সিম্পলি আমরা এখান থেকে একটা পয়েন্ট যোগ করে, বা যেভাবে আমরা শিখছি শেপ ক্রিয়েট করা, এখানে একটা পয়েন্ট দিলাম, দেওয়ার পরে এই কয়েকটা এই পয়েন্টটাকে ধরে রাউন্ড করি, সরি এখন এটাকে বৃত্তর মতো করে দেন আর কি, যেভাবে করা যায়।
এই তো ভালো করতে যা নষ্ট হচ্ছে কেন তো। ওকে এবার ঠিক আছে, ফিক্স। তাহলে ছোট ছোট জায়গা যদি নষ্ট হয়, বুঝিনি ও এই এইটার কথা বলতেছেন। এখন এখানে আপনি যদি প্রপারটাকে চেঞ্জ করতে চান, তাহলে আমাকে প্রপার ওয়েতে চেঞ্জ করতে লাগবে, সেটা হচ্ছে এইভাবে। এটা তো আমি জাস্ট এখান থেকে কিছুটা ফিক্স করার চেষ্টা করলাম। হ্যাঁ, এখন যদি আপনি পুরোটা মানে ফিক্সড একবারে রাউন্ড ফিক্স করতে চান, তাহলে আপনাকে হচ্ছে এটার উপরে ইয়ে করতে লাগবে, কাজ করতে লাগবে, মানে বাহিরে বানানো লাগবে। এভাবে নিলেন, নেওয়ার পরে এটার মধ্যে কালার দিতে লাগবে এটা। দিলেন, দেওয়ার পরে কি আর করতে করা যায়, যে এখান থেকে আমরা ওই যে পাথ ফাইন্ডার নিয়ে আসবো। পাথ ফাইন্ডার আনলেন, আনার পরে এর উপরে আরেকটা বৃত্ত আট করলেন ছোট, এই বৃত্তটা এটার সমান। হ্যাঁ, করার পরে বৃত্তটাকে কর্নার বসাইতে লাগবে, মানে ওই জিনিসটা আমার বানানো লাগবে, এটা একটু বেশি পরিশ্রম। আপনি যদি একদম ফিক্সড করতে চান, তাহলে একটু পরিশ্রম করতে লাগবে। দিলেন, দেওয়ার পরে সেকেন্ড অপশনটা কেটে দেয়, এতো হয়ে গেল। এবার আপনি এটার উপরে এটাকে বসাই দেন, একদম পারফেক্ট বৃত্ত হবে। আগে এটাকে মুছি, থামেন, কাজ নেই। ওকে, এবার এটা একদম ঠিক আছে, কোনো রকম রাউন্ডে কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি ওভাবে করতে পারেন, টোটালি ওভাবে ফিক্স করা যায়। হ্যাঁ, ওভাবে একটু কষ্ট বেশি হয়, মানে শেপ গুলো ধরে কাজ করতে একটু কষ্ট বেশি, সময় দেওয়া লাগে বেশি। আর ডাইরেক্ট যদি বানায় নেওয়া যায় তাহলে আরো ভালো। তাহলে যে কোনো ড্যামেজ লোগোকে আমরা হচ্ছে রিকভার করতে পারি। এখন আপনি এই লোগোটা যে কোনো মাপে যে কোনো জায়গায় যত বড় করে ইচ্ছা প্রিন্ট দিতে পারেন, এটা তো কোনো বাধা নেই। বড় করেন আপনি, এটা দেখেন ক্লিন, কোনো কিছুতে বাধা নেই। চাইলে আপনি এটার মধ্যে ডিজাইনও চেঞ্জ করতে পারেন, এখন কালারও চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে শিখলাম, ঠিক আছে, যে কিভাবে আমরা হচ্ছে লোগোর কালার এবং শেপ চেঞ্জ করে লোগোটাকে ইয়ে করবো। তো রিকভার করাটা হচ্ছে মেইন বিষয়, যে আমরা অ্যাকচুয়ালি ঠিকভাবে রিকভার করতে পারতেছি কিনা। এখান থেকে আমরা যে প্যানেলটা নিয়ে কাজ করতেছি, যে ইমেজ ট্র্যাক প্যানেল, এটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা লোগোটাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ডিপেন্ড করবে। তো যে কোনো আপনাদের কাজ হচ্ছে এখন যেটা, যে এখান থেকে লোগো নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন, যে ড্যামেজ লোগো কিভাবে রিকভার হবে। এটা কিন্তু বড় একটা কাজ, লোগো বানানোর থেকেও বড় একটা কাজ। এই এই কাজটা অনেক কোম্পানির হয়ে থাকে, যে ড্যামেজ হয়ে যায় লোগো, পরবর্তীতে এটাকে ফিক্সড করতে অনেক প্রবলেম হয়, মানে ওটা আবার তৈরি করতে কষ্ট হবে। তো আমরা তৈরি তো করার যে বিষয়টা, এটা পরে আস্তে আস্তে, প্রথমে আমরা চেষ্টা করবো হচ্ছে যে এটাকে ভেক্টর করে ঠিক করা যায় কিনা। যে ছবি আছে, কোনো ফাইল টাইল নাই, তো ভেক্টর করে আমরা ঠিক করতে পারতেছি কিনা। তারপরে পরের ধাপে আসবে হচ্ছে আপনার ইয়ে ইয়ে বানানো। যদি মনে হয় যে না ভেক্টর করে, অনেক লোগো আছে না যে খুব ঘিজিমিজি ওটা ভেক্টর করে ঠিক করা যাচ্ছে না, তখন কি হবে যে অনেক গ্রেডিয়ান বা অনেক ইউজ কেস, তখন এটাকে কিন্তু আমাকে বানাইতে লাগবে, মানে আবার ক্রিয়েট করতে লাগবে ওটার মতো করে। কিন্তু প্রথমে একটা আমাদের সুযোগ আছে যে আমরা ভেক্টর করে সেটা ঠিক করতে পারি কিনা। তো এইটা আমাদেরকে প্রথমে ট্রাই করতে হবে। ওকে, এই তো হয়ে গেল মোটামুটি। এটার মধ্যে কি কি কোনো চেঞ্জ সেরকম হয়নি, ঠিক আছে। ও, এই শেপটা একটু নষ্ট হয়ে গেছে, এই যে শেপটা, এই যে বাঁকা হয়ে গেছে, এটাকে ঠিক করি। আচ্ছা, আগে তো এক্সপ্লেন করতে লাগবে, আমি তো ঠিক করতে পারবেন না। আচ্ছা, নয়েজ জিরো করে দেই, নয়েজ জিরো। এবার হচ্ছে এক্সপ্লেন, আনগ্রুপ, পিছনে ব্যাকগ্রাউন্ড, ডিলিট। এবার এটাকে ঠিক করি। না, যতটা পসিবল আর কি ঠিক করা, এই পর্যন্ত করতে হবে। মোটামুটি রাউন্ড হয়ে গেছে, এই তো। আর কোনো জায়গায় চেঞ্জ হয়নি, মোটামুটি সব ঠিক আছে।
আরে একটু সিম্পল হলে তো আরো ভালো, এটা কোনো কষ্টই নেই। যেখানে আর ছিল ছোট করে এটা নষ্ট হয়েছিল, আমার ছোট তো এটা ডিলিট করে এখানে একটা আর লিখে দেন, যেগুলো পসিবল না ঠিক করা ওগুলো আমরা লিখে বা বানাই দেবো, ঠিক আছে? এমনি আপনি এখন ঠিক আছে। তো এই কাজটাতে কারো কোনো বুঝতে সমস্যা আছে, যে কোনো অংশ বুঝেননি এমন? ইজি কিন্তু, খুব কঠিন না। বার্গার কিং অনেক ফেমাস একটা ইয়ে, বার্গার ও মাইক্রোফোন থেকে সাউন্ড আসছিল আপনার। গ্রুপে ছবি দিচ্ছেন হতে পারে, ওই বানানোর দরকার নেই, কারণ বানানোর ক্ষেত্রে কি হয় যে আপনাকে এই এটাকে আর্ট করতে লাগবে, আবার এই যে টেক্সট আছে টেক্সটার এই ফন্টটাকে খুঁজতে লাগবে, এই ফন্টটা খুঁজে ফের আরবি লিখতে লাগবে, ঠিক না? তো এটার মধ্যে আপনার হচ্ছে রিকভারি যে বিষয়টা, যে দেখেন অলরেডি এটা আগে থেকে বানানো একটা ল্যাম্প আছে, তো এর মধ্যে আমি যদি এর উপরে বানাতে চাই তো কোনোটাই পারফেক্ট হবে না। অ্যাকচুয়ালি শেপটা বানাতে গেলে মোটামুটি যদি আপনি শেপটা পারফেক্ট করতে পারেন, কিন্তু লিখাটার এই ফন্টটা পাওয়া অনেক কষ্ট হবে, কারণ আপনি তো ফন্টের নাম জানেন না কটা ফন্টের সাথে মিলাবেন, ঠিক না? তাহলে প্রথমে তো আমরা ভেক্টর করার চেষ্টা করতে পারি, ঠিক আছে? যে ইমেজ ট্র্যাক করলাম, এই কন্টেস্টটা এখন আপনি করতে পারবেন আজকে ক্লাসের পরে, পারবেন না? দেখেন বলতে বলতে এই একটা এরকম একটা কন্টেস্ট চলে আসছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে সব টাইপের এই জিনিসগুলো ইয়ে করে রাখতে লাগবে যে কি কি ধরনের কাজ হয়ে থাকে। ওকে, এর মধ্যে আমরা নয়েজ জিরো করলাম, কিন্তু লিখাতে একটু সমস্যা হবে, লিখার ফন্টটা শেপটাতে সমস্যা না হলেই ভালো আমার মনে হয়। নর্মাল আরবি লিখাটাও যদি আমরা ঠিক করে নিতে পারি, কিন্তু ওকে কর্নার্স বেশি আছে এটার মধ্যে, কর্নার্স আমরা একটু কমাই দিই, রাউন্ড করি কর্নার। আর পাথ একটু বাড়া দিই, আর একটু হাই, মানে যতটা করা যায় আর কি পসিবল। এই তো অনেকটা সুন্দর হয়েছে। এইবার আরবি লেখার মাঝখানে এডিট এডিট করতে লাগবে। ওকে, এটাকে এক্সপ্লেন করি, আনগ্রুপ, এটাতে আপনি টাইম দিয়ে একটু করেন, আপনি কন্ডিশন জিততে পারবেন ইনশাল্লাহ। এই দেখেন ও এবং এগুলার মাঝখানে একটা দাগ আসছে, এগুলো মুছে দেন আগে। আর এর ভিতরে একটা দাগ আসছে, ও এর ভিতরে, এর ভিতরে, আরবি লেখাটার ভিতরে, এগুলোকে ডিলিট করে দেন সেগুলোকে। এই যে একটা নষ্ট হয়েছে, সেটা হলো এটা নষ্ট হয়ে গেছে, এই এটাকে আমরা ঠিক করব। এটা কিভাবে ঠিক করব, দুই তিনটা ওয়ে আছে ঠিক করার। আমরা এটার উপর পেন টুল দিয়ে আর্ট করে দিতে পারি, মানে যেটুকু যা গ্যাপ হয় নষ্ট হয়ে গেছে এতটুকু আমরা পেন টুল দিয়ে রিকভার করে দিলাম। ওকে, শেপ বানান, শেপ বানাই, এই শেপটার কালার দেন হচ্ছে এই এর কালারে, বাস রিকভার হয়ে গেছে। এই তো মোটামুটি ঠিক হয়েছে। ছোট লেখাগুলোতে সমস্যা, যেমন এই যে সাইন 0 1, এই ছোট ছোট যে ইয়েগুলো 0 2 0 0, হ্যাঁ এগুলোর মধ্যে একটু সমস্যা হয়, দরকার হলে এটা লিখে নেওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা খুব খারাপ রেজুলেশন, যেটা সত্যি বলতে যে যে ছবিটা আপনি দিতে এই জন্যই দিছে যে এটা অলরেডি অনেক খারাপ, মানে কয়েক জায়গা থেকে সেভ হয়ে 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 আসছে, বুঝছেন? মানে জুম করাই যায় না, তার আগে দেখেন ফাটে চৌচির, ঠিক আছে? এই জন্যই এটা দেওয়া হয়েছে। যাই হোক, মোটামুটি ঠিক হয়েছে, এইভাবে আপনি ফিক্সড করে দিতে পারেন। কিন্তু ওকে, তারপরে এখানে যে বিষয়টা, যে এই শেপটা যদি আপনি মেক করতে চান অর্ধেকটা করে ইরেজার দিয়ে মেক, ইয়ে সরি পেন টুল দিয়ে মেক করে নিতে পারেন, কিন্তু তখন কিন্তু পারফেক্ট হবে না ওর মতো, কিন্তু আপনার এই শেপটা পাওয়া যাবে তখন পারফেক্ট হবে। দরকার হলে এই শেপের মধ্যে আপনি এখন কোনো কিছু এডিট করেন বা রাউন্ড শেপ করেন বা হচ্ছে স্মুথ করার চেষ্টা করেন, কিন্তু যখন আপনি আর্ট করতে যাবেন তখন আপনার এই কাজটা হবে না, মানে হুবহু বা 95% পর্যন্ত করা পসিবল যেটা আপনি আর্ট করে করতে পারবেন, ভেক্টর থেকে করা পসিবল, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখলে মোটামুটি আপনি একটা শেপ করে তাকে দিতে পারবেন।
এটারা ইউজ করতে পারবে। তো এখানে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে, যে প্রথমত রেজুলেশন কেমন। আবার যদি এমন হয় যে খুব খারাপ লোগো, যে ধরেন যে একটু জুম করার আগে দেখেন যে খোলা হয়ে আছে, ফাটেছে, ওগুলো আবার রাস্টার ভেক্টর করতে যায় না, তখন একদমই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, যেটা মোটামুটি একটু রেজুলেশন আছে এগুলোকে ভেক্টর করা যাবে, আর যেটার একদমই রেজুলেশন খারাপ ওটাকে আপনাকে মে বানায় নিতে লাগবে, ওটার অন্য কোনো ওয়ে নেই। ঠিক আছে, তো এই টাইপ আপনারা আরো কাজ পাবেন, ট্রাই করবেন, এই সেম মানে সেম প্রক্রিয়া করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেভাবে আমরা করলাম রাস্টার ফ্যাক্টর। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে ওকে। এবার কার্ডের ক্ষেত্রে আসি, যে ধরুন কার্ড এরকম আপনার কোনো একটা কার্ড আছে, অ্যাকচুয়ালি ওটার অরিজিনাল ফাইলটা আপনি পাচ্ছেন না, কিন্তু কার্ডটা আপনার কাছে আছে, ঠিক আছে, ছবি আছে, তো আপনি ওই কার্ডটাকে এই ওয়েতে ফ্যাক্টর করে নিতে পারেন। আচ্ছা, আমরা একটা কার্ডের ছবি নেই এখান থেকে। যে এটা আপনার কাছে আছে, ঠিক আছে, কিন্তু এটা আপনার আমার কাছে ফাইলটা আছে কিন্তু অরিজিনাল ফাইলটা নাই। তো এখানে এখন যে জিনিসটা হয়েছে, যে এটা একটা ভার্সিটির কার্ড প্রসেসরের, তো এখন এই এটাকে তারা মডিফাই করার মানে চিন্তাধারা করতেছে, যে ভার্সিটির কার্ড একজনের নাম দিয়ে প্রিন্ট দেওয়া হয়েছে, এখানে অন্য প্রফেসরের নাম দিয়ে আরো কার্ড প্রিন্ট দেওয়া হবে। ঠিক আছে, না তাহলে কিভাবে চেঞ্জ করবে? তো ঠিক সেম প্রক্রিয়া, এখানে যেটা আপনাকে করতে লাগবে, যে লিখা তো আপনাকে লিখে নিতে পারবেন, কিন্তু ডিজাইন কিন্তু আপনাকে আবার করতে লাগবে। লিখা তো লিখা ব্যাপার না, ফন্টটা তার কাছ থেকে শুনে নিলেন, বা এই টাইপের অন্য একটা ফন্ট দিলেন, কজ এটা তো লোগো না যে সেম হইতে লাগবে সব। হ্যাঁ, এখানে আপনি ফন্ট অন্য দিয়েও প্রিন্ট দিতে পারবেন, কিন্তু এখানে আমাকে কি মনে রাখতে লাগবে, যে ডিজাইনটা যদি আমার ঠিক মতো না আমি ফ্যাক্টর করতে পারি, তাহলে কি করতে লাগবে, আমাকে ডিজাইনটা কিন্তু আবার বানানো লাগবে, মানে আবার আর্ট করতে লাগবে। ঠিক আছে, কিন্তু কষ্ট। তাহলে আমরা চেষ্টা করবো যে শেপ গুলো যাতে ফ্যাক্টর থাকে, লিখা বা লোগো নষ্ট হলে কিন্তু সমস্যা নাই, কারণ লোগো আমরা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারতেছি আবার, কারণ PNG লোগো থাকে কোম্পানি। এখানে আমার মেইন ফোকাস হচ্ছে ডিজাইনের উপরে, অর্থাৎ শেপের উপরে। শেপ নষ্ট হয়ে গেলে কিন্তু আবার বানাতে লাগবে। সো টেক্সট আর লোগো আইকন, এগুলো কোনো ফেক না, আইকন আমি আবার বসা নিতে পারবো। ঠিক আছে, কষ্টটা সবচেয়ে বেশি শেপে। তাহলে ধরলাম ইমেজ ট্র্যাক করলেন, ওকে কালার দেই, আবার যদি খুব বেশি গ্রেডিয়েন্ট কোনো জায়গায় ইউজ হবে, জায়গায় আবার ট্র্যাক করলে একটু সমস্যা হয়, যে ধরেন গ্রেডিয়েন্ট গুলো মানে এখানে তো কালার গুলো মিক্স হয়ে যায়, পিক্সেল পিক্সেল অনুযায়ী আমরা বুঝতে পাই না, আর ওই জায়গার মধ্যে কি হয় এখানে আর কি, ভেক্টর করার প্রথম ধর পিক্সেল থাকে না, পয়েন্ট হয়ে যায় লাইন লাইন, এই জন্য সমস্যা। যাই হোক, যে দেখেন এখানে শেপটা সুন্দর আছে, মোটামুটি কি কি নষ্ট হয়েছে লিখা কোনো ব্যাপার না, যে লিখার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ হবেই, এটা আপনি যতই ফিক্স করার চেষ্টা করেন, নয়েজ জিরো করে দেন বা পার্ট বাড়ায় দেন, এখানে আপনার লিখা বুঝতে একটু সমস্যা হবে। তো এটা আমরা মুছে দিব, লিখা মুছে দিয়ে আমরা আবার লিখবো। আইকন গুলো মোটামুটি ভেঙে গেছে, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো আমরা ঠিক করে দেবো। এই যে একটু ক্লিয়ার হয়েছে লিখাটা, তারপরে যদি কর্নার কমায় দেন তাহলে আর একটু ক্লিয়ার হবে। ওকে, কিন্তু মোটামুটি এখানে আমাদের এটা পসিবল, দূর থেকে দেখতে ঠিক লাগবে কিন্তু জুম করলে বুঝতে পারবেন লেখাগুলো নষ্ট হয়েছে। তো আমরা নর্মালি সিম্পলি এটাকে ডিলিট করে দেবো এখান থেকে, বা এটার উপর শেপ দিয়ে দেবো এই টাইপের, দিয়ে এখানে আমরা লিখবো। ঠিক আছে, এটা পরে ইয়ে করে এটা ছোট করে দেন। তো পেন টুল কই, এখানে আমরা এটা ফাঁকা করে নিলাম, আর এটা লিখবো আমরা, কজ এটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ফাঁকা থাকলো। ডিজাইন ডিজাইন আমাদের এখন সুন্দর হয়ে গেছে, সুন্দর বলতে মজাদার হয়েছে, যে চাইলে আমরা কালার চেঞ্জ করতে, অন্য কম্বিনেশন দিতে পারি, এটা একটা কম্বিনেশন আছে, এর মধ্যে আমরা অন্য কম্বিনেশন দিতে পারি। ওকে, এক্সপ্লেন করে নিই, নেওয়ার পরে আন গ্রুপ, এই তো সব শেপ আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনি এটার মধ্যে নামটাও চেঞ্জ করতে পারতেছেন, এখান থেকে শেপের দরকার হলে এখান থেকে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারতেছেন, সাপোজ আপনি নীল টাইপ করতে চাচ্ছেন, দেন নীল টাইপ,
ডিজাইনও চেঞ্জ হচ্ছে সাথে সাথে, ফটোশপের কাজ ইলাস্ট্রেটর হচ্ছে। এই তো অন্য একটা কালার আমরা শুনে দিলাম, নীল টাইপ, এত এতক্ষণ ছিল হচ্ছে অরেঞ্জ টাইপ। তাহলে বুঝতে পারতেছেন যে ছবি থেকে আমরা কিভাবে কোনো জিনিসকে এইভাবে, সব যে লোগো দেখলেন, কার্ড দেখলেন, ঠিক সেম ভাবে এইভাবে আপনার পোস্টার হোক, ব্যানার হোক, সবকিছু যদি ড্যামেজ ফাইল থাকে আপনার কাছে, যে ছবি আছে কিন্তু অরিজিনাল ফাইল নেই, তাহলে আপনি ফাইলে বানিয়ে নিতে পারবেন। এখন এখান থেকে কিন্তু প্রিন্ট দেওয়া যাবে, এই ফাইলটা থেকে প্রিন্ট দেওয়া যাবে, কিন্তু ওই ছবিটা থেকে আপনি এডিটও করতে পারবেন না, শেপ কালার চেঞ্জও করতে পারবেন না, প্রিন্টও দিতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনি সব কাজগুলো করতে পারছেন। তাহলে রাস্টার থেকে ভেক্টরটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রচুর প্র্যাকটিস করতে লাগবে যে কিভাবে ফিক্সড করা যায়, সুন্দর করা যায়। তো পরিশ্রম একটু আছে যে সব 100%, তবে জাস্ট ক্লিক করলেই যে ভেক্টর হয়ে গেল 100% হচ্ছে না। তো তারপরে আমাদের কি কি মডিফাই করা লাগে, যে শেপটা একটু বাঁকা হয়ে গেছে বা কোনো জায়গায় একটু কালার মিসিং, ওই জায়গাটা পয়েন্ট গুলো টানে ঠিক করে দিতে লাগবে, এই জিনিসগুলো একটু করতে লাগবে। তাহলে মনে হয় যে কষ্ট কম, কিন্তু একটা প্রপার লোগো কেউ দিল, ওইটা আবার আপনি বানান, এটা কিন্তু প্রচুর কষ্ট। তার মতো দেখে একদম সব মিলাইতে লাগবে, সে একটা রিকভারিতে বানানো তো একটা কষ্ট, রিকভারিতে একটা কষ্ট, দুটো কিন্তু আলাদা আলাদা। বানানোর সময় আপনি আপনার মন মতো ডিজাইন করতে পারতেছেন, একটু আঁকা বাঁকা হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু যখন আরেকজনের দেখে বানাবেন একদম ওরটাই বানাইতে লাগবে, না হয়তো অ্যাপ্রুভ করবেন যে তার সে যেরকম লোগো বানাইছে সেভাবে আপনি বানাইতে পারতেছেন কিনা। তো এই জিনিসটা প্রচুর একটা ইয়ে রাখে, যেমন দেখেন। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, ফটোশপ ফাইল কিন্তু ইলাস্ট্রেটর অন হয়, আবার ইলাস্ট্রেটর ফাইল। আমার কথা সমস্যা হচ্ছে? তো ফটোশপ ফাইল ইলাস্ট্রেটর অন হয়, আবার ইলাস্ট্রেটর ফাইলও ফটোশপে অন হয়, ঠিক আছে। এখানে আপনারা যদি কোনো কিছু ডিজাইন করছেন, যে পোস্টার বা কোনো কিছু, তো এটা আপনারা এখান থেকে এই জায়গার মতো অন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে একটা পোস্টার আছে বা একটা কভার আছে, তো এখানে আপনি এটা কিন্তু ফটোশপ ফাইল দেখেন, খেয়াল করে এটা আমি ইলাস্ট্রেটর অন করছি, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, যে শেপ বা আর্ট গুলো, যে এগুলো রাস্তাতেই থাকে, আবার যদি আর্টের মধ্যে কোনো একটা ভেক্টর অংশ থাকে সেটা কিন্তু আপনার মানে ফাটে না, সেটা তো ফ্যাক্টরি থাকে। তো যে জিনিসটা হয় যে আমরা লেয়ার সহ ওপেন করব, আপনারা যখন ওপেন করবেন এখানে অপশন আসবে, প্রথমত আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি একটা ফাইল নেই, ভালো, তাহলে বুঝতে ভালো হবে না, আপনার নেট ছিল না? ও, 11 নেট আবার চলে গেছে আজকে। বিজনেস কার্ডের পরে কিছু হয়নি, বিজনেস কার্ডের পরে অ্যাকচুয়ালি এটা আমি একটা ফাইল খুঁজতেছিলাম, তো সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এখানে কি হলো, এই জায়গার মধ্যে ফটোশপ ফাইল যখন আপনি ইলাস্ট্রেটর অন করবেন কি কি জিনিস খেয়াল রাখতে লাগবে একটু দেখেন। এখানে ডবল ক্লিক করলেন, করার পরে ফটোশপ ফাইল এখান থেকে সাপোজ আমি নিলাম হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, এই যে একটা ফটোশপ ফাইল পিএস, খেয়াল করেন আমি পিএস দিয়ে অন করতেছি এআইতে, মানে ফটোশপ ফাইল অন করতেছি ইলাস্ট্রেটর, ঠিক আছে। ওপেন করার সময় এখানে একটা মেসেজ আসবে ছোট, এই মেসেজটার মধ্যে আপনাকে কিছু জিনিস ফিক্সড করে দিতে লাগবে, যে আপনি যে ফাইলটা অন করতেছেন এই ফাইলটা কিরকম ভাবে চাচ্ছেন। প্রথম অপশনটা রাখবেন কনভার্ট লেয়ার্স টু অবজেক্ট, মানে লেয়ার গুলো অবজেক্টে কনভার্ট হবে। এখানে আছে লেয়ার সিঙ্গেল ইমেজে আসবে, কিভাবে হবে, তো টোটালটা আমরা এখান থেকে যে এডিট গুলোর মধ্যে, আচ্ছা এত কিছু বোঝার দরকার নেই, আপনারা হচ্ছে এটা প্রথমটা রাখবেন, ঠিক আছে। যে ফটোশপ থেকে যদি এমন কোনো ফাইল অন করেন যেটা লেয়ার দেওয়া আছে, অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে, তাহলে ওটা আমরা কি করবো, এখানে এইভাবে অন করবো কনভার্ট লেয়ার্স টু অবজেক্ট, ওকে করলেন, তো এখান থেকে লেয়ার গুলো অবজেক্টে পরিণত হবে। এখন আমার কাজ, এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে লেয়ার অবজেক্টে পরিণত হলে এটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে, যে কোনো একটা লেয়ার আলাদা, কোনো একটা অবজেক্ট আলাদা, কোনো একটা গ্রেডিয়েন্ট আলাদা। এটার জন্য আমাদেরকে মনে রাখতে লাগবে যে এখানে তো আমরা লেয়ার পাচ্ছি না, বিকজ আমরা লেয়ার এই জায়গার মধ্যে গুরুত্ব কম, বা লেয়ারের কাজটা এখানে নাই বললেই চলে, ঠিক আছে, ইলাস্ট্রেটর। কিন্তু যখন আমরা ফটোশপ ফাইল অন করছি তখন খেয়াল রাখতে লাগবে যে ফটোশপে তো লেয়ারের গুরুত্ব অনেক, কোনটা কোনটার উপরে কোনটা নিচে। হ্যাঁ, তো সেই হিসাবে এখানে আমাদেরকে সিলেকশনটা প্রিমিয়াম করতে লাগবে। প্রিমিয়াম বলতে
এই যে ফাইলটা, এই যে টেক্সটটা, এটাই আমি ফটোশপ অন করলে ফেটে যাবে। এখানে আনার পরে দেখেন টেক্সটটা ফ্যাক্টর হয়ে গেছে, অটোমেটিকলি টেক্সটটা ফ্যাক্টর হয়ে গেছে। কি কি ফ্যাক্টর হয়নি? ফ্যাক্টর হয়নি হচ্ছে আপনার এই ছবিটা, কজ এই যে 2020 র্যাঙ্ক তো লিখা না, এটা একটা ছবি, পিএনজি ছবিটা প্লেস করা, যার ফলে এটা দেখেন রাস্টারে আছে। মজাদার বিষয় দেখেন এটা রাস্টারে, কিন্তু এর পাশের লিখাটা ফ্যাক্টর। আবার লোগোটা রাস্টারে, লোগো রাস্টার, কারণ লোগো কিন্তু পিএনজি বসানো, তাহলে ছবি আকৃতিতে যেগুলো বসানো হয়েছে এগুলো সব রাস্টারে আছে, এগুলোকে ভ্যাক্টর করে নেওয়া লাগবে। তাহলে কি কি আমার হচ্ছে ভ্যাক্টরে থাকবে? ভ্যাক্টরে থাকবে হচ্ছে আমার শেপ, যে কোনো শেপ, এই যে পিছনে যে এটা, এটা ভ্যাক্টরে। তারপরে লিখাটা, লিখাটা ফ্যাক্টরে। বেলুনের ছবিটা, বেলুনের ছবিটা পিএনজি, এটা ফ্যাক্টরে না, এটাও রাস্টারে, এই যে ফেটে যাচ্ছে। তাহলে আমাকে মনে রাখতে লাগবে আমি যখন কোনো পোস্টার বা কোনো ফটোশপের ফাইল ইলাস্ট্রেটর অন করব, তখন আমাদেরকে কোনগুলো আমরা অটোমেটিক্যালি ভেক্টর পাবো এবং কোনগুলো আমরা হচ্ছে চেঞ্জ করে নিতে লাগবে। তো এখানকার মধ্যে যে জিনিসগুলো আমরা প্লেস করছি ছবি, ওগুলো আমাদেরকে চেঞ্জ করে নিতে লাগবে, বাকি বাদ লিখা শেপ আমাদের চেঞ্জ করতে লাগবে না, কারণ ওগুলো অটোমেটিক্যালি ভেক্টর হয়ে যায়। বাস পিএনজি যেগুলো বসাইছেন এগুলোকে ভেক্টর করে নিতে লাগবে, যেমন লোগো ফ্যাক্টর করতে লাগবে, এটা ফ্যাক্টর করতে লাগবে, এগুলো ফ্যাক্টর করা লাগবে। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে লাগবে। আর তো এই ছবিটাকে আলাদা করে নেবেন, নেওয়ার পর ইমেজ ট্র্যাক করেন, ডবল ক্লিক করলে এটা বাকি গ্রুপে সেন্ড চলে যাবে। তো এটা পুরোটা একটা ছবি, তো পুরোটাকে আমি একসাথে এখান থেকে ইয়ে করে দিলাম, ওকে কালার দেই। একটু বড় সাইজের ছবি, এখন আপনাদেরকে যে কোনো ড্যামেজ লোগো দিলে রিকভার করতে পারবেন না। ওটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি যে জিনিসটা আমরা পারবো কি না, মানে খুব বেশি গ্রেডিয়েন্ট বা খুব বেশি রেজুলেশন কম, এই দুটা, এই দুটা টপিক মনে রাখতে লাগবে। যে খুব বেশি যদি ডিজাইন হয় মানে অনেক কালার, আর একটা হচ্ছে যে খুব রেজুলেশন কম, বাকি বা যে কোনো টাইপের লোগো হলে আমরা রাস্টার থেকে ফ্যাক্টর করে ফেলতে পারবো। ওরে ছবিটা বিশাল বড়, মানে প্রসেসিং অনেক টাইম লাগতেছে, কোন রকম সমস্যা হবে না। এই যে ফ্যাক্টর হয়ে গেছে, ফাটবে না। তাহলে ছবি ফ্যাক্টর হয়ে গেল, উপরের লিখা, পিছনের শেপ সব ফ্যাক্টর, সাথে লিখা টেক্সট এটাও ফ্যাক্টর, পিছনে এখন কি কি এটা বাদ আছে, এটা রাস্টার, এটাকেও ঠিক সেম ভাবে ধরে ধরে ক্লিক করেন, ক্লিক করে ফ্যাক্টরি ক্লিক করেন। এভাবে আপনি প্রত্যেকটা অবজেক্টকে ফ্যাক্টর করে নিয়ে পরে পোস্টারটা আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। তো এই যে জিনিসগুলো, এই যে সুবিধাগুলো, ঠিক আছে, এগুলো মনে করেন যে অনেক আপনার কাজগুলোকে সহজ করে দেয়। না হয় একটা জিনিসকে বানায় আবার এখানে বানানো, বা ফটোশপে বানায় ইলাস্ট্রেটরে ইয়ে করা কষ্ট, এই জন্য অনেকে এই এই সমস্যাগুলোর জন্য আপনার ফটোশপ থেকে অনেক কিছু বানায় না, অনেক কিছু তারা ইলাস্ট্রেটর। যেমন কেন আমরা করি যে ফটোশপে আমরা ডিজাইন বেশি করতে পারি, ইলাস্ট্রেটর অত ডিজাইন করা যায় না, গ্রেডিয়েন্ট, কালার, ইফেক্ট, শ্যাডো এত কিছু হয় না, যার ফলে আমরা হচ্ছে ফটোশপ থেকে করে থাকি। কিন্তু অনেকে কি করে, এই যে কনভার্ট করার ইয়ের জন্য বা কনভার্ট করার সমস্যাগুলো বা ক্লিয়ার নাই বিষয়টা যে কনভার্ট করা যায়, তো এর ফলে ওরা ইলাস্ট্রেটরে বানায়, ভাবে যে ইলাস্ট্রেটর থেকে। আপনি যদি দোকানে যান কখনো, যে ব্যানার প্রিন্ট দেওয়া লাগবে এই লিখা দিয়ে বানায় দেন কম্পিউটার দোকানে বা কোনো কিছু, বা আমার একটা ছোট বুক কভার প্রিন্ট দেওয়া লাগবে, তো ওরা দেখবেন যে ইলাস্ট্রেটরে ডিজাইন করে আপনি ইলাস্ট্রেটর থেকে প্রিন্ট দিয়ে দিবে। ওরা এই ভেসারটা করে না, যে ফটোশপ থেকে ডিজাইন করে ইলাস্ট্রেটর থেকে, ওরা অনেকে জানেও না এটা যে ফটোশপে ডিজাইন করে ইলাস্ট্রেটরে কনভার্ট করা যায়। ঠিক আছে, তো এই হলো, দেখেন এখন আপনাদের ফিতাটাও ভেক্টর হয়ে গেছে। তো এইভাবে সবকিছু ইয়ে করে নেবেন, নেওয়ার পর এটা ডাইরেক্ট ফাইল, এটা সেভ করবেন না। আবার যদি আপনি সব ভেক্টর করার পর আবার যদি সেভ করেন, তাহলে কি হবে, ওই আগেরটাই হয়ে যাবে, মানে আপনার আবার ওই রাস্টার হয়ে যাবে। তো ছবি আকৃতিতে সেভ করবো, আমি কেবল ফাইল আকৃতিতে সেভ করবো, এবং এই ফাইলটা আমরা হচ্ছে নিয়ে যাবো যার কাছে প্রিন্ট দিবো, বা যে দোকানে প্রিন্ট দিবো যে জায়গার মধ্যে, সেই জায়গায় আমরা ফাইলটা নিয়ে যাবো। নিয়ে গেলে তারা হচ্ছে আমাদেরকে এই ফাইল থেকে ডাইরেক্ট প্রিন্ট দিবে, যেখানে ফাইল থেকে প্রিন্ট অপশন আছে, এই যে আপনার বাসায় প্রিন্টার থাকলে আপনি নিজে প্রিন্ট নিতে পারবেন, এই যে। হ্যাঁ, কোন কনভার্টার?
হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা এটা দেখেন আমি আচ্ছা আরেকবার বলতেছি, ইজ দি ওয়ে, এখানে আপনি অন করলেন, অন করার পরে প্রথমত আপনি দেখেন ফটোশপ ফাইল ইলাস্ট্রেটর অন করতেছেন, মনে রাখবেন ইলাস্ট্রেটর এখানে আমি ফটোশপ ফাইল অন করতেছি। তো ওকে করার পরে একটা মেসেজ আসবে, ফটোশপ ইম্পোর্টেড অপশন। তো ফটোশপ এখানে ইম্পোর্ট করার জন্য কিছু শর্ত আছে। তো এখানে প্রথম যে অপশনটা এটা আপনারা সিলেক্ট রাখবেন সবসময়, যে কনভার্ট লেয়ার্স টু অবজেক্ট, মানে লেয়ারগুলো যেন অবজেক্টে কনভার্ট হয়ে যায়, এবং যেগুলো ফ্যাক্টর সেগুলো ফ্যাক্টর, যেটা রাস্টার সেটা রাস্টার হয়, ঠিক আছে? তো এটা রাখবেন, দ্বিতীয় তৃতীয় এগুলো দেখার দরকার নেই, প্রথম অপশনটা সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে ওকে করবেন। ওকে করলে কি হবে, আপনার এই পোস্টারটা এখানে অন হবে। এখন অন হওয়ার পর আমাকে খেয়াল রাখতে লাগবে যে এটা আমরা ফটোশপ ফাইল অন করছি, তো ফটোশপে আমার লেয়ারের উপর সবকিছু, এখানে তো আমার লেয়ার নেই, ইলাস্ট্রেটর আমরা লেয়ার নিয়ে কাজ করি না, এখানে আমরা জাস্ট সিলেকশন। তো সিলেকশন দিয়ে দেখতে লাগবে যে কোনটা অ্যাকচুয়ালি আপনার কোন ওয়েতে আছে। এই যে সবগুলো আলাদা আলাদা পাবেন, মানে ফটোশপের ফাইলটার মধ্যে পাবেন, কিন্তু আমাকে মনে রাখতে লাগবে যে এখানে আমরা কিছু জিনিস ভেক্টর পাবো, মানে ফটোশপ ফাইল যে ইলাস্ট্রেটর অন করলাম মানে সব ভেক্টর হয়ে যাবে এরকম না। কিন্তু আমরা জানি যে ফটোশপ রাস্টার বেস, ইলাস্ট্রেটর ভেক্টর বেস, কিন্তু আমার এখানে সবকিছুকে তারা কনভার্ট করতে পারে না। যে আপনার যদি ছবির, আপনার যদি পোস্টার ডিজাইনে কোনো ছবি থাকে, ছবি আকৃতির, তাহলে সেটাকে কিন্তু তারা চেঞ্জ করতে পারে না। তো এখানেও ঠিক সেম রকম, আপনার এখানে পোস্টার ডিজাইনের মধ্যে যেটা আপনি এখানে অন করছেন, এর মধ্যে অনেক কিছুই রাস্টার আছে, যেমন এগুলো পিএনজি বসানো, বেলুনটা তো আমি আর্ট করিনি না, বেলুনটা পিএনজি, এটা দেখেন জুম করেন, এটা রাস্টার ফাটে যাচ্ছে। তাহলে কি কি আমি এখানে করছি, শেপ, শেপটা আমার ভেক্টর, এই যে লিখাটা, এই লিখাটা আমার ভেক্টর, লিখাটা আমার ফটোশপে লিখলাম আর এখানে লিখলাম সেম, লিখাটা সমস্যা হয় না, সমস্যা হবে জাস্ট ছবি নিয়ে। তাহলে আমাদের ছবিগুলো এখান থেকে আলাদা আলাদা করে, জাস্ট ছবিগুলো আমাদেরকে এখান থেকে আলাদা আলাদা করে ভেক্টরে কনভার্ট করে নিতে লাগবে, ঠিক আছে? তো এখান থেকে যেমন পিছনের ছবিটা প্রথমে ধরলাম, এটা এটা এই পুরো ছবিটাই কিন্তু একটা পিঞ্জ, মানে ইয়ে করা, পিছনটা ভেক্টর উপরটা পুরোটা ছবি বসানো, বা এটা লিখা না, তো এটাকে আমার কনভার্ট করতে লাগবে, এটা আমরা আগে কনভার্ট করলাম, ঠিক আছে? ট্র্যাক করেন, মানে প্রত্যেকটা অবজেক্টকে ধরে ধরে এক একটা করে রাস্তার থেকে ভেক্টর নিতে লাগবে। ওকে, এখান থেকে কালার দেই, প্রত্যেকটা অবজেক্টকে ধরে ধরে রাস্তার থেকে ভেক্টর করতে লাগবে। তাহলে আমাদের কি কি, যখন আপনার ডিজাইনের মধ্যে যদি শেপ বেশি থাকে, লিখা বেশি থাকে, তাহলে তো কষ্ট কম, আপনি ডাইরেক্ট ফটোশপের ফাইল ইলাস্ট্রেটরে আনলে ওটা ভেক্টর হয়ে যাচ্ছে। তাহলে কষ্ট কোথায় বেশি, কষ্ট বেশি হচ্ছে যদি আপনার পোস্টার ছবি বেশি থাকে, তাহলে প্রত্যেকটা ছবিকে ধরে ধরে আপনার ইয়ে করতে লাগবে, কনভার্ট করতে লাগবে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে লাগবে। কনভার্ট করার পরে অটোমেটিকলি আমরা এই ফাইলটা দিয়ে প্রিন্ট দিব, এটাকে আবার জেপিজিতে সেভ করব না, ঠিক আছে? এখান থেকে আমরা এটাকে প্রিন্ট দিয়ে দিতে পারবো। আচ্ছা, বড় ছবি, ভারী ছবি হলে যে একটু প্রসেসিং এ টাইম লাগে বেশি এই আর কি। গেল, তাহলে এটা আমার এখন ভেক্টর হয়ে গেল। তো আমাদেরকে এই যে দেখেন জুম করেন, ভেক্টর হয়ে গেল। এরকম আর কি কি আছে এখানে, ওই জিনিসগুলো আমাকে ভেক্টর করে নিতে হবে। এই যে এখানে লোগোটা ঠিক আছে, এটা আমার এই যে রাস্টার ফাটে গেছে, ফিতাটা, রিবনটা, ঠিক আছে? তাহলে এটাকে ধরেন, জাস্ট এই এই অবজেক্টটাকে ধরেন, সব না আবার একটাকে একটাকে ধরে করবেন, এটাকে ধরেন, ধরার পরে ইনস্ট্রাক্ট, তারপরে এখান থেকে কালার, কালারটা হতে একটু টাইম লাগে, কালার গুলোকে ঘুরায় আনতে, ঠিক আছে? প্রসেসিং এ তাহলে আমরা ফটোশপ ফাইলকে ইজিলি এখানে ইলাস্ট্রেটর কনভার্ট করতে পারি। এক্সপ্লেইন করেন, আনগ্রুপ করে পিছনের হোয়াইটটাকে ডিলিট করে দেন, বাস ভেক্টর হয়ে গেল। এখন এটা আপনি পুরোটাই সুন্দর করে প্রিন্ট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, লোগো এবং এটা, এটাকে ভেক্টর করানো লাগবে, তারপরে পোস্টারটা এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। এটাকে জেপিজি তার সেভ করবেন না, সেভ করলে কিন্তু আবার ওই ছবি, যেই ছবি ওই ছবি হয়ে যাবে। যে ছবিটা আমরা ফ্যাক্টর করলাম এটাকে আমরা আর সেভ করবো না, এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট দেওয়া যায়। আপনার বাসায় যদি প্রিন্টার থাকে আপনি নিজেও প্রিন্ট দিতে পারবেন ফাইল থেকে, এই যে প্রিন্ট, আগে এটা ক্লিক করলে এখানে আপনার প্রিন্ট অপশন আসে, কেমন ভাবে প্রিন্ট দিবেন পেজে, ওভাবে দেওয়ার পর ওকে করবেন। জি, সেভ তো হয়েছে ফাইল, যেভাবে আমরা এআই ফাইল সেভ করি, এখান থেকে সেভ, সেভ অ্যাজ ক্লিক করেন,
মানে ফাইলটাকে এই মানে ছবি না আর কি, এআই ফাইলে সেভ করতে হবে, যে আমরা পিএইচডি। হ্যাঁ হ্যাঁ, এআই, এই যে অ্যাডোবি রিসোর্স যে লেখা আছে এটাতে সেভ করবেন, এখানে নাম দিলেন, নাম দেওয়ার পর ডেস্কটপে এখান থেকে সেভে ক্লিক করেন, এটা আপনার ফাইল সহ সেভ হবে। এই ফাইলটাকে আপনার পেন ড্রাইভে নিয়ে যাওয়া লাগবে, ছবি নিয়ে গেলে কিন্তু সে প্রিন্ট নিতে পারবে না, ওই আগের মতোই হয়ে যাবে, ঠিক আছে? যখনই ছবি আঁকতে সেভ করবেন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো জেপিজি পিএনজি তে নষ্ট হয়ে যাবে। তো ভেক্টরে আমরা যেগুলো করব, যেগুলো আমরা কনভার্ট করব, যেগুলো আমরা প্রিন্ট দিব, এগুলো আমরা ফাইল সহ আঁকবো, ঠিক আছে? তো এই হলো আমাদের হচ্ছে রাস্টার টু ভেক্টর। হ্যাঁ, তো যে কোনো কিছু আমরা রাস্টার টু ভেক্টর করার সময় আমাদেরকে একটু ফিক্সড করার প্রবলেমটা একটু ইয়ে করতে লাগবে, কারণ একবার বানায় নেওয়ার থেকে যদি আমরা আগেরটা কি ঠিক করতে পারি, এটা বেশি ভালো না, বানায় নেওয়ার তো কষ্ট বেশি, নতুন করে বানানো, ক্রিয়েট করা। তো আগেরটাকে ফিক্সড। আরেকটা যেটা আমরা ফটোশপে কেন ফাইল ডিজাইন করি, বিকজ আমরা ওখান থেকে এখানে কনভার্ট করতে পারি সহজে। তো ডিজাইনের মধ্যে শেপ লিখা বেশি থাকলে খুব সহজে আমরা এখানে ইয়ে করতে পারতেছি, ছোটখাটো ছবি বা যেগুলো থাকতেছে এগুলোকে ভেক্টর করে নেওয়া লাগবে, করে নিয়ে এখান থেকে প্রিন্ট নিতে পারবেন। সো এই যে একটা নতুন জিনিস যেটা অনেকে জানেন, অনেকে জানে যে প্রিন্ট বেস সব কাজগুলো, অর্থাৎ প্রিন্টের যে কাজগুলো এগুলো হয়তো আমাদেরকে ইলাস্ট্রেটরে করতে লাগে, না আমরা প্রিন্ট দিতে পারি না, এরকম কোনো কথা নেই। ফটোশপ ফাইল ইলাস্ট্রেটর অন হয় এটা অনেকে জানে না, যেমন যারা এমনি প্রিন্টের কাজ করে, প্রিন্ট নিয়ে ইয়ে করে, অনেকেই ফটোশপ ফাইলগুলোকে বলে যে ফটোশপ তো ফটোশপ, ওখান থেকে জাস্ট ছবির কাজ হয়, কিন্তু না আমরা ডিজাইন ফটোশপে করে সেটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারি। এই হলো আমাদের কাজ। ওকে, তো এখন আশা করি সবাই পারবেন। তো আপনারা সবাই একটু একটু প্র্যাকটিস করেন, একটা লোগো নেন বা একটা পোস্টার বা কোনো কিছু যেটা